অশান্তি, হিংসা এবং ছাপ্পা ভোটের জেরে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় 18টি বুথে পুনরায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো সোমবার। এই পুনরায় পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবার দাবি করেছেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার। একদম শান্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে রিপোল হয়েছে, প্রত্যেকটা জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে রিপোলে অংশগ্রহণ করেছে। যেটা বিগত দিনে ট্রেন দেখা যেত রিপোলে হয়তো পার্সেন্টেজ 4% কম পড়ে, কিন্তু এবারে রিপোলেও সেই পার্সেন্টেজের সংখ্যাটা অনেকটাই বেশি। অর্থাৎ মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করার যখন যখন সুযোগ পেয়েছে তখন পেয়েছে। বিজেপি রাজ্য সভাপতি বলছেন যে বিভিন্ন জায়গায় এর মধ্যে অশান্তি বা ছাপ্পা বা এই জাতীয় অশান্তি হচ্ছে, তার ফলে তাকে যেতে হচ্ছে, কী বলবেন? কোথাও কোনো নজির নেই, প্রত্যেকটা জায়গায় তো ওনাদেরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, 4-6 জন করে। হ্যাঁ, সেখানে কী করে ওনারা অভিযোগ করতে পারে? আর টোটালটা একেতে সবটাই মিথ্যে অভিযোগ করে আসছে। আগের দিনও নির্বাচনে আমাদের শান্তিপ্রিয়ভাবে প্রত্যেকটা জায়গায় হয়েছে, উনি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে অশান্ত করার চেষ্টা করছিলেন। এই নির্বাচন অবাধ, সন্ত্রাস এবং অস্বচ্ছভাবে পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশ সম্পূর্ণভাবে দলদাস হিসেবে কাজ করছে। গঙ্গানামপুরের ক্ষেত্রে আমি বলি, কৈতাদিঘিতে গণ্ডগোল হয়েছিল। আমাদের কোনো লোকের কাছে বন্দুক ছিল না, ফায়ার আর্মস ছিল না। তৃণমূলের হারমাদরা ফায়ার আর্মস নিয়ে এসেছিল, চালাতে গিয়ে নিজেরা গুলি করেছে নিজেদের লোককে। তারপরে তার 18 কিলোমিটার দূর থেকে আমাদের প্রার্থীর হাজবেন্ড এবং জেলা পরিষদ প্রার্থীর এজেন্ট তাকে তুলে নেওয়া হয়েছে। কোনো যৌক্তিকতা নেই। মোবাইল লোকেশন থেকে শুরু করে সমস্ত কিছু তদন্ত করলে আমি পুলিশকে চ্যালেঞ্জ করছি, জেলার এসপিকে চ্যালেঞ্জ করছি, সমস্ত কিছু তদন্ত করলে দেখা যাবে যে ছেলেটি ওই এলাকার 5 কিলোমিটার আশেপাশে কোথাও ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের কর্মীদেরকে এইভাবে মিথ্যে আর্মস মামলা দিয়ে এইভাবে ফাঁসানো হচ্ছে। দাউদপুরে ঘটনা, দাউদপুরে গোটা রাত বোম্বিং চলেছে, মানুষের মধ্যে কনফিডেন্স নেই, মানুষ ভোট দিতে আসতে পারছে না, পুলিশ প্রশাসন চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছে। এবং বোম মারলো, গুলি মারলো যারা, তাদের মধ্যে থেকে মাত্র একজন, যাদেরকে গ্রামবাসীরা ধরেছে, পুলিশ একজনকেও ধরেনি, গ্রামবাসীরা ধরেছে তাদেরকে, তাকে অ্যারেস্ট করেছে, হসপিটালাইজ সে এখন, গ্রামবাসীরা ধরে উত্তম মধ্যম দিয়েছে তাকে। আর বিজেপির দুজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, যারা কোনো কিছুর মধ্যেই নেই। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।